দেখেন যেখানে পুরো আর কি চিতাটা চিতার পাশে দাঁড়িয়ে আছে কিভাবে সামনের দিকে যাবেন ভাই ভাই লাইটটা মারেন গাড়িটা প্রিয় বন্ধুরা দেখেন রাহান ভাই যেভাবে ধরা যায় ভাই যাবে ক্যাজু খাবে ভাই ওকে উজ্জ্বল ভাই আপনি এদিকে যান সুধের ভাই দূর ভাই আমার ধাক্কা মারবে লাগছে ভাই কোথায় গেল এখান থেকে রাহান ভাই কোথায় গেল ভাই দেখেন তো এদিকে গেল নাকি এদিকে গেল প্রিয় বন্ধুরা সম্ভবত নতুন কাউকে সমাধি দেওয়া হয়েছে এখানে ওই ওইটা কোন দিকে গেল ভাই রাহান ভাই এখানে তো দাঁড়িয়েছিল ওই যে এই সময় এই যে এখানে সীতার এখানে ভাই গাছগুলো দেখেন কি ভয়ানক বিবাহ দিন রাত্রে যেকোনো একটা অবাঞ্ছিত কারণে তার মানে এখানে সে মারা যায় তার মানে এখানে কিনা নিজের গায়ে নাকি কেরোসিন ঢেলে সে আত্মহত্যা করে মারা যায় এখানে তারপর থেকে এখানে যে সমস্যা হচ্ছে এখানে কিনা ওই যুবতীর আত্মাটা ঘোরাফেরা করে এবং অনেকেই দেখতে পাইছে যে বধু বেশে ঘোরাফেরা করে এবং অনেকের সাথে দেখা দিছে সেটা দেখার জন্য আমরা আসছি আমরা ইতিমধ্যে দেখতে পাইছি এখানে দাঁড়িয়েছিল ভাই এই যে এখানে এদিকে জি ভাই ওই দেখো আল্লাহ আল্লাহ প্রিয় বন্ধুরা দেখেন ভাই এইদিকে চলে গেছে ভাই এটা তো সাদা কিছু একটা দেখাচ্ছে ভাই এখানে কি অবস্থা একটু আগে বধু বেশি ছিল ভাই টসে ধরে রাখেন ভাই টসে ধরে রাখেন একটু জুম করি ভাই কি বন্ধুরা দেখেন সবাই শেয়ার করে সকল মনে দেখেন শুরু করে দিবেন জি ভাই লাল শাড়ি পরাতে দেখলাম আমরা বধু বেশি ছিল ভাই একদম বধু বেশি ছিল এখন দেখতেছি আবার এই বেশ কোথায় ভাই দ্রুত সামনে দিতে যান তো কান্নার সাউন্ড শুনে যাচ্ছে ভাই ভাই অবস্থা দেখেন ভাই প্রিয় বন্ধুরা দেখেন এই যে এটা আবার দেখা গেছে সে নবদের আবার দেখা গেছে আস্তে একদম সবাই বেশি চিৎকার চেঁচামি করবেন না ভাই আস্তে আস্তে টর্চটা ধরে রেখে ভাই আস্তে আস্তে সামনে দিয়ে যাবো ভাই এখানে আপনি হ্যাঁ ভাই এখানে দেখছিলাম আবার ওখানে চলে গেছে টর্চটা ধরে রাখেন আমি একটু দূর থেকে জুম করে দেখাই প্রিয় বন্ধুদের ভাই কান্না সাউন্ড শোনাচ্ছে ভাই ভাই কি ভয়ানক সাউন্ড এখান তার মাথা কেমন সাথে গা পাচ্ছে তাই দেখেন রাহান ভাই আমরা আস্তে আস্তে যাবো আপনি দূর থেকে একটু ওর সাথে কথা বলার চেষ্টা করবেন প্রিয় বন্ধুরা আস্তে আস্তে আমরা যে ওর সাথে একটু কথা বলার চেষ্টা করবো অবশ্যই ততর মধ্যে আমাদের সাথে থাকবেন এবং লাইভটা একটা করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুরা আমাদের সাথে মুক্ত করে দেবো আমরা
আমার জীবনে বিনিময় হলো একটু বলেন ভাই আমার জীবনে বলে আমি সর্বপ্রথম ভাই এরকম কিছু না দেখলাম ভাই আমার লাইফে আমি ভাই এরকম কোনো জিনিস মন্দির কোথাও দেখিনি উঠে দাঁড়াইছে ভাই কান্না করছে কেমন জানো কি ভাই এই যে একটু কথা বলো আমার সাথে ভাই উঠে দাঁড়িয়ে চলে আসছে কথা বলো আমার সাথে হ্যালো রান্না চলে যাচ্ছে নাকি জি ভাই চলে আসছে মনে হচ্ছে ভাই এই যে একটু কথা বলো আমার সাথে এই যে আপনি এখানে কান্না করছেন কেন এই টিতার উপরে বসে বসে কান্না করেন কেন একটু কথা বলেন একটু সাবধানে চলবেন জি ভাই কি এখানে ও শান্ত শান্ত ভাই এই যে আপনি এইভাবে এই যে এই নববধূর সাথে কেন এখানে আছেন আরে একভাবে কান্না করছেন কেন কথা বলেন না কেন এই যে একটু কথা বলেন ভাই শুধু শুধু কান্নাই করছে ভাই জানেন ভাই জি ভাই এই তো জলে বেড়ার চেষ্টা করেন ভাই এই দূর থেকে মনে হলো কিছু একটা চলে গেল ভাই এই সাইডে ভাই জি ভাই ওই যে ওই একদম ওই সোজা সামনে দিক দিয়ে ভাই বলতে তো আমি এখানে কষ্ট হচ্ছে তোরা এখানে কেন আসছিস হ্যালো হ্যালো গুজল ভাই ভাই আমার কি জানতে গুজল ভাই কি হলো ভাই গুজল ভাই আস্তে আস্তে সাবধান ভাই আমার কি জানতে দেখেন মনে হচ্ছে এই যে সিঁদুর ভাই ফুল এগুলো ফেলানো ভাই এখানে এখানে মনে হচ্ছে এটা কয় যে নববধূ আমরা যেটা দেখলাম বিয়ের সাজে ছিল এখানে দেখছে ফুল ফেলানো আবার সিঁদুর ফেলানো অবস্থা দেখেন ভাই এগুলো আর দেন না ভাই প্রিয় বন্ধুরা দেখেন কিভাবে এখানে ভয়ানক পরিবেশ এগুলো ফেলানো আছে ভাই সব জায়গায় মাঝখানে দেখেন ধরে ধর ভাই ভেতরে গিয়ে রাখুন আছে ভাই ওই টস্ট মানে ওই সাধারণত এখন আছে ভাই ওখানে জি ভাই আবার সেই দিকে গেছে আবার সেই একই দিকে গেছে এদিকে এদিকে হ্যাঁ এদিকে এই যে এদিকে আছে একদম এদিকে আছে ভাই এই যে গাছটা উঠে গেছে কিনা জানি না এই গাছটার অবস্থা দেখেন ভাই রায়ন ভাই আমরা কি উঠে যেতে ভাই সঙ্গে ওদিকে ভিতরে ঢুকেন না ভাই জঙ্গলের ভিতরে ঢুকেন না ভাই ওই দেখেন এটা লাল আগুনে গোলা মনে হচ্ছে ওই দেখেন আল্লাহ লাল লাল লেন্স সুবহান কে নিগুন দিবেন জল মে পুরি দেখলাম না ভাই জি ভাই ওইগুলা দিয়ে আমাদের কাজ হবে ভাই আমরা কিছুক্ষণ আগে এখানে কিছু ফুল দেখে গেছিলাম এটা জবা ফুল ভাই কিভাবে অদ্ভুত বাবু এখান থেকে উদা হয়ে গেল ভাই ভাই লাইট সব অনেক নিগুন দেবেন জল ঠিক আছে ওর উপরে দেন ওর উপরে দেন ওর উপরে দেন ওর উপরে দেন কোথায় গেল ভাই সেখানে দেখেন তো এদিকে আছে কিনা ভাই উজাল ভাই উজাল কেন ভাই আরে ভাই ওর উপর যাইতে নিষেধ করলাম ভাই উজাল ভাই নিয়ে আসছে ভাই কেন ভাই হ্যালো সিতারু সিতারু ভাই নিয়ে চলে আসছে উজাল ভাইকে এটা পাড়াইতে নিষেধ করছি আমি কেন ভাই উজাল আপনি সিতারু উপর কেন উঠছেন ভাই এদিকে লাইভ কোটা এটা থেকে সরে আসুন সরে আসুন ভাই তাদের ভাই আদর আদর উঠে নেছো ভাই আরে
রান ভাই ভাই চিতার উপরে উঠে গেছে ভাই আমি এটা পাড়াতে বারবার নিষেধ করছি বুঝলে ভাই আরে ভাই এখান থেকে লাভ বন্ধুরা আল্লাহ লাই 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 তো সোখানে কেন নিবেন তুমি না জল মিন আল্লাহু আকবার আমি শিওর ভাই বুঝলে ভাই সে নববধূ রাতে ব্যবহার করেছে সে নববধূ রাতে ভালো করে ব্যবহার করেছে জি ভাই বুঝলে এই কোন কথা শুনতেছ না ভাই এই এরপর কেন ব্যবহার করছিস এই কথা শুনছিস কেন এখান থেকে চলে যা তুই মরবি কে বাসা তারা না রান ভাই তুই কে বাসা তারা না তুই আল্লাহ তুই রান ভাই ওই এখানে আবার বসে ভাই এখানে আমি বন্দুক করে গুন্ডি বিচার করে ডাকি তারপর সে কথা বলি জি ভাই ভাই ওই উপরে ওইটা কেন ভাই শুয়ে পড়তে যাচ্ছে রান ভাই কিছুটা করার চেষ্টা করছে ভাই দিয়ে তোকে আমার বাকি কাজ সম্পূর্ণ করব এদিকে আয় তুই এদিকে আয় আমার ধারে আয় এদিকে আয় এদিকে আয় এদিকে আয় হ্যাঁ ভাই আমার কাছে আয় তোকে দিয়ে আমার বাকি কাজ সম্পূর্ণ করব কাজ দেন না জি ভাই আমার যেটু কাজ কাজ বাকি আছে তোকে দিয়ে আজ আমি ছোটখানি কাজ সম্পূর্ণ করব ভাই এদিকে আয় এই এদিকে আয় এদিকে আয় আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাহু ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহু আকবার তার উপর বসে আছে সমস্যা কি তোর এখানে এখানে বধুরূপ এখানে এখানে বসে থাকিস মানুষকে এখানে ভয় দেখাস কথা বল সমস্যা কি তোর আমি এখানে আসছি তুই কেন এই ভয়ানক রূপ নিয়ে কেন মানুষ মানুষকে কেন ভয় দিস এই নববধূর সাথে এখানে কেন বসে থাকিস সেই গভীর রাতে মানব জাতি বল ওই খারাপ এই মানুষ তোর কি করছে কথা বলছিস কেন এই মানুষটা কি গতি করছে আমি এই কথা তোকে কি জন্য বলতে যাব এই দাঁড়াই দাঁড়া ভালোভাবে কথা বল ভালোভাবে কথা বল ভালোভাবে বল
একদম জ্বালাই দেবো কিন্তু তোকে। আমি তোর কোনো ক্ষতি করতে আসিনি, তুই যদি কোনো বিপদে পড়ে থাকিস আমি দেখছি তুই কান্না করতেছিলি, ভালোভাবে কথা বলা, আমি তোর কোনো ক্ষতি করবো না কিন্তু, আমি তোকে মুক্ত করার জন্য চেষ্টা করবো। আমি দেখছি তুই এখানে কান্না করতেছিলি বসে, আমার মনে হচ্ছে তুই কোনো বিপদে ভিতরে আছিস, সেটা আমার সাথে বল, আমি তোর কোনো ক্ষতি করতে চাচ্ছি না। আমি যদি আমার কষ্টের কথা তোকে জানাই তুই আমাকে এখান থেকে মুক্তি দিতে পারবি? অবশ্যই মুক্তি দিব, অবশ্যই মুক্তি করে দেবো, তাতে আমাদের যা করা লাগে আমরা করবো, তোকে মুক্ত করার জন্য যা করা লাগে আমরা করবো, তোকে অবশ্যই মুক্ত করে দেবো। এখন বল তোর সাথে কি করছিল এখানে এসে, কেন তুই কেন নিজের গায়ে কেন তুই কেরোসিন দিয়ে কেন নিজের শরীর পুড়িয়ে কেন আত্মহত্যা করিস? তাও বধুস তোর আবার কান্না করতেছিস ভাই, বিয়ের দিন রাতে কেন এটা করিস তুই, সেটা বল আমাকে, কি হয়েছিল তোর সাথে? কান্না করিস না, কান্না করিস না, কথা বল, কান্না করতেছিস ভাই, দেখছেন ভাই? জি ভাই। আপনি কোন কষ্টের ভিতর আছেন সেটা আমাদের সাথে শেয়ার করেন, আমরা অবশ্যই আপনার আত্মা মুক্ত মুক্ত করার জন্য চেষ্টা করবো, আমরা যতটুকু সম্ভব আমরা করবো। আমি কথা যদি শুনে আমাকে এখান থেকে মুক্ত দিয়ে তাই যেতে হবে, তা না হলে আমি সারা জীবন এখানে এভাবে নির্মূল কষ্টের মধ্যে আছি আর এখানে। অবশ্যই আমরা মুক্ত করে দেবো, অবশ্যই আমরা মুক্ত করার চেষ্টা করবো যতদূর সম্ভব, আমাদের জীবনে বিনিময়ে মুক্ত করে দেবো। আগে কী করা লাগবে আমাদের সেটা বলেন, এবং আপনি আপনি কেন কেন এই এই খারাপ কেন এই যে আত্মহত্যার মতো কেন খারাপ পথে কেন বেছে নিলেন, তারপরে শ্মশানের মতো জায়গায় এসে কেন করলেন? এছাড়া আমার কোনো উপায় ছিল না। কেন, কি এমন হয়েছিল আপনার সাথে? আমি যাকে ভালোবাসতাম আমার মতে আমার বিরুদ্ধে আমার বাবা আমাকে জোর পূর্বে আর একটা ছেলের সঙ্গে বিয়ে দেয় আমাকে, তখন আমি কোনো নিশেহারা হয়ে গেছিলাম, আমি তখন নিশেহারা হয়ে না পেরে আমার এই পত্র বেঁচে দিতে বাধ্য হচ্ছে এরপর থেকে কিন্তু এখানে নববধূর বেশি দেখা দেয়, কারণ তার তারা মুক্ত পায়নি। এখন আমরা এর কাছে শুনবো কি করলে তারা একটা মুক্ত পাবে, কি কি করলে তার আত্মা মুক্তি পাবে এবং কি করলে সেখান থেকে চলে যাবে। জি ভাই, তাহলে শুনবো, আমরা এটা করার চেষ্টা করবো। প্রিয় বন্ধুরা, তাহলে রায়ন ভাইকে মুক্ত করে দেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, তাহলে তো শুনলাম যে আপনার সাথে অনেক মানে আপনার পরিবার যেটা করেছে আসলে সেটা ঠিক করিনি, আপনার কাছে তাদের মতামত জানা অবশ্যই উচিত ছিল, কিন্তু সেটা করিনি, আপনার জোর করে বিয়ে দিয়েছিল, এখন খারাপ হয়েছে। এখন আপনি এটা বলেন কি করলে আপনার হাতে মুক্তি পাবে, আপনি এখান থেকে চলে যাবেন, আমরা এটাই চাই, তাতে আপনার ভালো হোক এবং এলাকাবাসী দিয়ে আপনাকে এভাবে উপরে দেখলে অনেকটা ভয় পাইছে, সেজন্য কিন্তু আমরা এখানে আসছি। হ্যাঁ, আমরা এটা শুনছি একমাত্র ব্যক্তি যে আজকে আমার এখানে এভাবে বসে আনলি আর এখানে। জি ভাই, আমাকে আমি এটা শোনাবো এখানে আসছি, এখানে কাউকে আসতে দেন না, এবং আপনি যে রূপে থাকেন আসলে কেউ আসতেও চায় না, অনেকটা ভয় পাই। তার বাম পাশে দেখ একটা পাত্র রাখা আছে, ওই পাত্রর ভিতরে আমার রায়ন ভাই সৎকার করার ভাই এই পাত্রটা আমি অনেক আগে খেয়াল করেছি ভাই, এখানে এই জিনিসটা আমি প্রথমে এখানে দেখছি, কিন্তু আমি মনে করছি হয়তো বা অন্য কোনো কিছু একটা, তোরা সেই ব্যক্তি সেটা আমার এইগুলো দেখতে পালি। জি ভাই, এখন আমরা এটা কি করবো, এটা কি করলে আপনি মুক্ত হবেন সেটা আমাকে বলো। ওই নদীর জলে যদি তোরা কেউ একজন ওই নদীর জলে ওগুলো দিয়ে আসতে পারিস তাহলে আমার এখান থেকে মুক্তি হবে, তাহলে আমার এখান থেকে চলে যাবেন তো আপনি, আমার মুক্তি হবে, আমি চলে যাবো পরে।
আমি উপরে চলে যাব, আমার তখন এই জায়গা মুক্তি। জি ভাই, ও মুক্তি পাবে, যে কোনো একজন তুরাশি গিরে দিয়ে আমার ধারে আয়, তাহলে আমার মুক্তি হবে না। কি বলতেছে ভাই, কি বলতেছে? জি ভাই, তাহলে এটার জন্য যা যা করা লাগে ভাই দ্রুত করেন ভাই। আপনি থাকেন, উজ্জ্বল ভাই নিয়ে যেতে পারে কিন্তু ভাই। প্রিয় বন্ধুরা, এখন এটাকে আমরা নদীতে ভাসিয়ে দেওয়ার জন্য যাচ্ছি। জি ভাই, জি ভাই, তাহলে সেটাই করেন। চতুরা খোলে প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে লাইভে আছেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন, সকল বন্ধু দেখার সুযোগ করে দেবেন। এটা আমরা এখন নদীতে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করবো। সোগাত ওইদিকে ঠিক আছে ভাই? হ্যাঁ, আমি ওইদিকে যাবো ভাই, ওইদিকে যান ভাই। আমি চলে যাবো ভাই। চলে গেছে নাকি ভাই? জি ভাই, উজ্জ্বল ভাই ঠিক আছে আপনি? উজ্জ্বল ভাই লাইভে ছিলেন, সকল অসংখ্য ধন্যবাদ, এবং ভিডিও শেয়ার করে দিবেন। তো আমরা এখন এই মুহূর্তে এখান থেকে বেরোবো, কারণ উজ্জ্বল ভাই দেখছিলেন শীতে সারা গায়ে কাদা, সে আমার অবস্থা খারাপ। আমরা এখন এখান থেকে বেরোবো, দেখাবো অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভয়ানক এপিসোডে আমরা হাজির হবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পথের সাথে জানিয়েছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।